যেভাবে আধুনিক মিসাইলের সফল উৎক্ষেপণ ঘটালো ভারতীয় নৌসেনা, সম্প্রীতি যুক্ত হওয়া সারফেস টু এয়ার মিসাইলের প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ সফলতার সঙ্গে শেষ করল ভারতীয় নৌবাহিনী। আরব সাগরে এয়ারক্রাফ্ট ক্যারিয়ার আইএনএস বিক্রমাদিত্য থেকে শুক্রবার এই মিসাইলের সফল উৎক্ষেপণ ঘটানো হয়। জানা গিয়েছে যে সফলতার সঙ্গেই তার লক্ষ্যভেদ করেছে নয়েই সারফেস টু এয়ার মিসাইল। ওয়েস্টার্ন কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ ভাইস অ্যাডমিরাল গিরিশ লুথার তত্ত্বাবধানে গত 21 মার্চ থেকে 23 মার্চ পর্যবেক্ষণে রাখা হয়েছিল এই মিসাইলকে। তারপরে শুক্রবার উৎক্ষেপণ করা হয় এটিকে। ভারতীয় নৌবাহিনীর মুকুটে আরও একটি পালক যোগ করল এই মিসাইল। পাশাপাশি নৌসেনার এয়ারক্রাফ্ট ক্যারিয়ারের শক্তিও বৃদ্ধি করল এটি।